হাই ফ্রেন্ডস, আমি পুতুল, চলে এলাম পুতুলের রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সবাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমিও ভালো আছি। তো আমি কি রান্না করব দেখা যাক তাহলে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এখানে সুজি আছে, 100 গ্রাম সুজি। এটা আমি পুরোটাই এই ডালের মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ বেসন অ্যাড করব, 1 চামচ গমের আটা এটা আমি অ্যাড করব, করে এটা একটু গ্রাইন্ড করে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমি বেশি মিহি করিনি, বেশি মিহি করলে হবে না, আমি একটু দাঁড়া দাঁড়া রেখে দিয়েছি। তো এটা আমি বেটারটা বানিয়ে নেব। তো আমি একটা বাওয়েল নিয়েছি, বাওয়েলে আমি এই সুজি এটা আমি দিয়ে দেবো। তো আমি 1 চামচ এখানে লবণ দিয়ে দেবো, আর টক দই আছে, দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ঘরে বসানো দই, আপনারা চাইলে বাইরে থেকে দিতে পারেন। তো আমি এটা বেটারটা ভালো করে বানিয়ে নেব। এখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি আমি জল এখানে অ্যাড করব, দিয়ে আমি ভালো করে বেটারটা আরও একবার সুন্দর করে গুলে নেব। তো আমি বেটারটা কিন্তু ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। তো আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি চাটনি বানানোর জন্য বাদামটা পিষে নেব। আমি 1/2 চামচ লবণ এখানে অ্যাড করব, একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করব, কয়েকটা আদা কুচি আমি অ্যাড করে এটা একটু জল দিয়ে আমি এটা পিষে নেব। তো ফ্রেন্ডস, চাটনিটা আমি একটু চোখ লাগাবো বলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু সর্ষে আমি এখানে দিয়ে দেব, আর আমি কারি পাতা এখানে দিয়ে দেবো। তো চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি এই চোখটা চাটনির উপরে দিয়ে দেবো, দেখুন কেমন লাগছে। চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা কিন্তু এভাবেই চাটনিটা বানাবেন। দেখুন চাটনি আমার রেডি, এটা আমি একটু গুলে নেব, বাস জমে যাবে একেবারে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আলু ভুট্টা বানিয়ে নেব। তো আমি এখানে কড়াইতে আমি তেল অলরেডি দিয়ে দিয়েছি, তো 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। এখানে আমার কালো সর্ষে আছে, এটা আমি দিয়ে দেব, কয়েকটা ছোলার ডাল এর মধ্যে আমি অ্যাড করব, আর কারি পাতা আমি দিয়ে দেবো, একটা বড় পেঁয়াজ আছে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এটা একটু ঘেঁটে দেব। এখানে আমি 1/2 চামচের 1 চামচ লবণ অ্যাড করলাম, আর 1/2 চামচের 1 চামচ আমি হলুদ পাউডার আমি এখানে অ্যাড করলাম। ভালো করে আমার কিন্তু ওটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে যে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটা আমি এখন এর মধ্যে দিয়ে মশলাটা বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার আলুর পুরটা কিন্তু, মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু বেটারটা কিন্তু ভালো করে এটা আবার আমি নিয়ে এলাম। তো এখন আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মিলিয়ে নেব। তো আমার এখানে কিন্তু আরও কিন্তু জল আমার লাগবে, তো আমি জলটা আমি আরও একটু অ্যাড করব, কারণ ঘন হয়ে গেছে, কারণ ঘন হলে কিন্তু সেই ভালো হবে না, মোটা মোটা হবে, তো আমি সেই ভুল করব না। তো আমি এটা আরও একটু ভালো করে জল দিয়ে এটা বেটারটা বানিয়ে, তো দেখুন এখানে বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বেশ একটা বাবল বাবল ভাব এসে গেছে উপর থেকে। তো আমি এটা কিন্তু আগে দিলে হবে না, খেয়াল রাখতে হবে, এটা যখনই বানানো হবে তখনই বেকিং পাউডারটা দিতে হবে। তো আমি এখন দোসাগুলো তো আমি ভালো করে কাপড়টা দিয়ে আরও এটা ভালো করে মুছে নেব, নইলে কিন্তু ভালো হবে না। তো আমি এখন বেটারটা দিয়ে দেব। দি
দিয়ে আমি ভালো করে এটা ফেলিয়ে দেব। আমি উপর থেকে এক চামচ তেল আমি দিয়ে দেব। আমি কিন্তু এখন সাইড দিয়ে কিন্তু এই আলু পুরটা এর মধ্যে দিয়ে দেব। নিচটা কিন্তু হয়ে গেছে, তো আমি এখন এটা ফোল্ড করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু মশলা ধোসাটা কিন্তু হয়ে গেছে, তো এটা আমি উঠিয়ে নেব। আমি কিন্তু আরামসে কিন্তু এটা ফোল্ড করে নিয়ে নিলাম, দেখুন। তো আমি এখানে আরও একটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কিন্তু ফেলিয়ে দেব। তো এখানে আমি আরও পুর দিয়ে এটা ফোল্ড করে নেব। তো ফ্রেন্ডস, আমার ধোসা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখানেই শেষ করছি, পরের রেসিপিটি দেখানোর জন্য আবার অনুরোধ রইল। তো আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আমি এখানেই শেষ করলাম, বাই।